সরকার কিন্তু কূটনৈতিকভাবে রোহিঙ্গাদের নিয়েও চুরামি করছে বলেন জি এম কাদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বান্দরবানের তোমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনাদের নিক্ষিপ্ত গোলায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। শনিবার এক বিবৃতিতে জি এম কাদের একথা বলেন। পাশাপাশি অকারণে মিয়ানমারের সেনাদের গোলাবর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। বান্দরবনের নায়ক্কচুরি উপজেলার ঘুমধুম সীমান্তের উপর মিয়ানমারের রাখাইন রাজ্যে এক মাসের বেশি সময় ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলি চলছে। ঘুমধুম সীমান্তে গত শুক্রবার সন্ধ্যায় গোলাগুলি চলেছে। ওই দিন রাখাইনের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তোমব্রু সীমান্তের উপর বিপরীত শূন্য রেখায় এক রোহিঙ্গা কিশোরের উপর পড়ে মৃত্যু হয় তার। এতে এক শিশু সহ পাঁচ রোহিঙ্গা আহত। এ ঘটনা সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে। জি এম কাদের মিয়ানমারের গোলায় নিহত কিশোরের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একই সঙ্গে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।